আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। বারুইপুর থানার পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি, পাঁচজন পুলিশ আহত, ১৮ জন গ্রেপ্তার। মঙ্গলবার সকাল ১০:৩০টার পরে রীতিমতো লকডাউন উপেক্ষা করে চায়ের দোকান খুলে আড্ডা বসিয়েছিল জনাকয়েক যুবক। এই জমায়েত সরিয়ে চায়ের দোকান বন্ধ করতে বলেন টহলরত বারুইপুর থানার পুলিশ। অভিযোগ, এরপরই পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে এলাকার লোকজন। পুলিশ বারবার বোঝানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। পুলিশের ওপর এরপর হামলা চালানো হয়। শুরু হয় পুলিশের গাড়ি ঘিরে ব্যাপক ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় গাড়ি, এমনকি পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয়। পুলিশের ওপর সোডার বোতল, আমকাট নিয়ে আক্রমণ করা হয়। এসআই ধনঞ্জয় মুখোপাধ্যায় সহ পাঁচজন সিভিক ভলেন্টিয়ার কর্মী গুরুতর আহত হন। তাদের কারুর মাথা ফাটে, কারুর পায়ে হাতে চোট লাগে। পুলিশ পালিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। খবর যায় বারুইপুর থানায়। আইসি দেবকুমার রায়, এসডিপিও অভিষেক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র্যাব। এরপরে পুলিশি তল্লাশি চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। এখানে লকডাউন এনফোর্স করতে অন ডিউটি যখন এসেছিল, অন ডিউটি ফোর্সের উপর অ্যাটাক করে লোকাল পাবলিক, তাতে আমাদের তিন চারজন ফোর্স খুবই ইঞ্জোর্ড হয়, গাড়ি ভাঙচুর করা হয়। তারপরে পুলিশ ফোর্স আসে। পুলিশ ফোর্স আসার পর যেটা লিগাল অ্যাকশান যা নেবার তাই নেওয়া হয়েছে। অলবার্ট 15 পিপুলকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যা লিগাল প্রসিডিওর আছে তারপর আমরা কন্টিনিউ করি। রুল যে গাইডলাইন আছে সেইভাবেই কাজ করছে। পুলিশকে অ্যাটাক করার পর পুলিশ তার রিটার, পুলিশ তার পরবর্তী অ্যাকশনটা করে। যারা যারা ছিল প্রত্যেকে ধরপাকড় করা হবে, এলাকাতে কন্টিনিউয়াস রেড হবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্বভারত।